ট্রেডিং এফেক্সর লুণ্ঠনের জালত বন্দী 500 কোটি টাকা। সাধারণ লোকক যিমানেই লুটিব পারিব সিমানেই ডাঙর হব পুরস্কার। লুণ্ঠনের সর্দার কোনোবাই পাইছে বিলাসী অডি গাড়ি, কোনোবাই পাইছে XUV 700 স্কর্পিও। লুণ্ঠনের সেনালয়ও আগবহা হয়েছে 10-12 লাখ টকিয়া গাড়ি। মহা আড়ম্বরপূর্ণভাবে শিকারু লুণ্ঠনকারীক প্রশিক্ষণ আর পাকৈত লুণ্ঠনকারীক লাখ টকিয়া কোটি টকিয়া গাড়ি পুরস্কৃত করার এক অনুষ্ঠান, যার উদ্দেশ্য পাকৈত লুণ্ঠনকারীর উদাহরণে ন শিকারু লুণ্ঠনকারীর মনোবল অধিক বৃদ্ধি করা। চলিত বর্ষর 17 ফেব্রুয়ারীত কাজিরঙার বিলাসী বর্গস রিজর্টত চলিছিল এই কারবার। ট্রেডিং এফেক্স নামের প্রবঞ্চক কোম্পানিটে লুণ্ঠনের সেনা প্রস্তুত করার দৃশ্য এই সমূহ। অতি কমেও 500 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারি সংঘটিত করেছে হরিয়ানার ট্রেডিং এফেক্সে। মাহে 16% রিটার্নের গ্যারেন্টিরে লুণ্ঠনের জাল পেলাইছিল ট্রেডিং এফেক্সে। ট্রেডিং এফেক্সর অসমৰ মুখ্য দালাল রঞ্জিৎ কাকতি। ডিব্রুগড়ের জীবন ফুকন নগরের বাসিন্দা রঞ্জিৎ কাকতিক মঙ্গলবার নিশা গ্রেপ্তার করলে ডিব্রুগড় আরক্ষীয়ে। রাজ্যের ভিন্ন প্রান্তর 500 টাকার 6.5 কোটি টাকা পর্যন্ত সংগ্রহ করেছিল রঞ্জিৎ কাকতি তথা ট্রেডিং এফেক্সে। মুঠ পরিমাণ হবগৈ প্রায় 500 কোটি টাকা। আমার টোটেলটো আমার মূর ভাগত হোক ফ্যামিলি মিলাই মোট 5.5 লাখ মান হব। তারপর মূর বন্ধু বান্ধবও এটি ইনভেস্ট করেছে, নিবন বহুতে ইনভেস্ট করেছে, এটি 5 লাখ 6 লাখ 8 লাখ ইনভেস্ট করেছে। তারপর নিবন মানুষ বহুতে ইনভেস্ট করেছে এনেকা, আর সেই পয়সাব ইনভেস্ট করে কিনে রঞ্জিত কাকতিয়ে 1 টাকা 3 টাকা দিম বলে কই কিনে নিজে অট্টালিকা বানাইছে, গাড়ি কিনছে, বিলাসী গাড়ি কিনছে। তারপর আমার পয়সাব ডিম ডিম করে দুমা ধরে পয়সা পেমেন্ট নাই করা। নেক্সট এটি আশা দিয়ে যে কালি সোমাব পরহি সোমা, টুমরো টুমরো করে কিনে এটি স্টেটাস দিয়ে থাকে, ফটো আপলোড দিয়ে, এনেকা প্রবলেম আছে, মাইক্রোসফট কোম্পানি কিনা প্রবলেম আছে কিনা দেখায়, এমালোকে বন্ধ থাকে দেখায়, তেনেকে আমার পয়সাব সোমাই নাই। তেনেকে আমি বহুত পয়সা ইনভেস্ট করি, আমি ধারত লই কিনে লোন লই কিনে ইনভেস্ট করেছো। আমি ফিন এক্সপার্ট নামৰ হরিয়ানার একটা কোম্পানির ব্যানারত ট্রেডিং এফেক্সে চলাইছিল লুণ্ঠন। অসমত নিজের লুণ্ঠনের জাল পেরুয়া ফিন এক্সপার্ট তথা ট্রেডিং এফেক্সে আনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈও আগবহাইছিল সাহায্য রাশি। ফিন এক্সপার্টর মুখ্য বিষয়া নরেশ দাহিয়া কৃষ্ণ প্রসাদ ভূমিজক লগত লৈ মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ বরঙনি আগবহাইছিল রঞ্জিত কাকতিয়ে। কিন্তু শেহতীয়াকৈ ট্রেডিং এফেক্সে চলা লুণ্ঠন চকুত পড়েছে সরকারি কর্তৃপক্ষের। জব্দ করা হয়েছে প্রবঞ্চক কোম্পানিটোর 3টাক ব্যাঙ্ক একাউন্ট, যার ফলত অত্যাধিক লাভর মুহত বন্দী হয়ে ধন বিনিয়োগ করা বহু লোকের প্রাপ্য এতিয়া উনমি রয়েছে। মূরতো নিজের ঘরের পরিয়ালর মূর মা দেতা তারপর ফ্যামিলি আহে পাহে মিলাই মিলি ধরল 6-7 লাখ টাকা এনেকে হব সব মিলে। ও কিছু মানে 10,000-5,000, কিছু লাখ টাকাও লগাইছে। এটা যাইছে এটা গ্রুপত কি হাল্লা হল, কোনো রেসপন্সে নকরে, এটা রেসপন্স না আগতে কিবা এটা হলে আমাক তো ডাই গ্রুপ পা উলাই দিছে। স্মর্তব্য, ট্রেডিং এফেক্সর সংগবদ্ধ এই লুণ্ঠনের এজন অন্যতম সেনা এইজন প্রফুল্ল বরা, স্বাস্থ্য বিভাগের তৃতীয় বর্গর কর্মচারী প্রফুল্ল বরা। বহু লোকের পৰা ধন সংগ্রহ করে এই প্রফুল্ল বরাই দিয়েছিল প্রলোভন। লুণ্ঠনের পুরস্কার স্বরূপে অডি গাড়ি লাভ করেছিল প্রফুল্ল বরাই ট্রেডিং এফেক্সর পৰা। কিন্তু শেহতীয়াকৈ প্রতিষ্ঠানটির লুণ্ঠনের বাতরি উলার পাছরে পড়া 15 দিনের ছুটি লৈ অন্তর্ধান প্রফুল্ল বরা। এইখিনিতেই দর্শকসকলক জানাই থওঁ যে যদিও ট্রেডিংয়ের নামত সাধারণ লোকের পৰা ধন সংগ্রহ করেছিল ট্রেডিং এফেক্সে, কিন্তু সংগৃহীত ধন শেয়ার বাজারের বিপরীতে বিদেশী মুদ্রার ব্যাপারতে খটুয়াইছিল ট্রেডিং এফেক্স নামৰ কোম্পানিটোৱে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।